हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो देखो दास फैमिली ब्लॉग्स से आमी नतुन आरेकटा वीडियो निये चले एसेछि। तो आमार पुरो वीडियोटा देखार जोन्नो तोमादेरके आमी अनुरोध करछि, आमार पुरो वीडियोटा तोमरा देखो आर आमार साथे थेको। तो देखो एखाने आमी आजके निये निएछि पनीर आर एदिके देखो चीज आर बाटार निये निएछि। तो चीज और बाटार दिए पनीर दिए बनाब आज के एकदम रेस्टुरेंटर मतो निरामिष पनीर, बटर पनीर, सॉरी बटर पनीर। तो बटर पनीर बनानों जन्नो आमी एखाने 250 ग्राम मतो गोटा पनीर निये निएछि। एखन एटाके केटे आमी पिस पिस करे नेब आर निये निएछि शिमला मिर्च, केउ बोलो कैप्सिकम, केउ बोलो शिमला मिर्च, तो आमी शिमला मिर्चटाई बोलछि। तो निये निलाम केटे। तारपर एखाने निये निएछि दुटो काचा लंका आर निये निएछि आदा, आदा एसे आदा आर काचा लंकाटा तोमरा तोमादेर स्वाद अनुयायी यूज करते पारो। तोमरा चाइले आरेकटु बाड़िएओ निते पारो आर चाइले एकटु कमिएओ निते पारो। तारपर एखाने देखो आमी निएछि काजू, किशमिश आर चीना बादाम। तो चीना बादामेर बदले तोमरा एखाने चार मगजटाओ यूज करते पारो। आमी चीना बादामटाई भालो लागलो ताई करलाम, चीना बादाम निये निएछि। तारपर एखाने निये निएछि देखो चीज, तारपर निये निएछि बाटार, चीज बाटार दुटोई लागबे, आमार सादा तेलटाओ लागबे। आर फोड़नेर जन्य देखो निये निएछि दारचिनी, लवंग, तारपर छोटो एलाच आर निये निएछि मेथी। तो चलो आमि प्रथमे पनीरगुलोके केटे पिस पिस करे नेई, तारपर एक एक करे तोमादेरके देखाच्छि। तो देखतेई पाच्छो आमि सब पनीरगुलोके एइभाबे पिस पिस करे केटे निएछि। एखन पनीरगुलोके हालका एकटु भेजे नेब। तो एइ जे देखते पाच्छो आमि कड़ाई बसिए दिएछि, कड़ाईते एखन एकटु सादा तेल दिए देब। सादा तेल दिए दिलाम, कड़ाईटा भालो करे गरम होते देब, तारपर पनीरगुलोके आमि भेजे नेब। तो देखो तेलटा गरम हये गेछे, एबार पनीरगुलोके हालका करे भेजे नेब। पनीरगुलो ভেজে দিলাম, উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দেব। দিয়ে এখন পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো হালকা করে পনিরগুলোকে ভেজে নিই। হয়ে গেছে পনিরগুলো ভাজা, আমি পনিরগুলো নামিয়ে নেব। প্রথমে আমি পনিরগুলোকে পিস করে নিই, একটু বড় বড় শেপ দিয়ে আমি পিস করছি। তোমরা চাইলে ছোট বড় করতেই পারো, যার মানে যেরকম শেপ ভালো লাগে সে আন্দাজে তোমরা পিস করে নিও। এই যে দেখো, এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি, আমি বানাইনি বাড়িতে। তোমরা চাইলে বাড়িতে দুধ দিয়ে, ভিনেগার দিয়ে ফাটিয়ে বানাতেও পারো, বাড়িতে কোনো প্রবলেম নেই। আমি কিনা পনিরটা ইউজ করছি। তো এইভাবে ছোট ছোট করে পিস, আমি পুরো পনিরটাকে পিস পিস করে নেব। তো একইভাবে যেই কড়াইতে আমি পনির ভেজেছি সে কড়াইতে কি করব, আর একটু সাদা তেল দিয়ে আমি এই যে কেটে রাখা, এই যে কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে নেব। চলো ক্যাপসিকাম গুলো তো লাল লাল করে একটু ভেজে নিই। ক্যাপসিকামটা দেখো আমার ভাজা হয়ে গেছে, পুরোটা সিদ্ধ হতে দেওয়া যাবে না। তো এখন ক্যাপসিকাম গুলোকে আমি নামিয়ে নেব, শুধু একটু নুন দিয়ে আমি ভেজেছি। দেখো বেশ লাল লাল হয়ে গেছে না, এখন নামিয়ে নেব। ক্যাপসিকামগুলো নামিয়ে নিয়েছি, এখন দেখো কড়াইতে তেল আছে, এই যে কড়াইতে একটু তেল আছে, তেলের মধ্যে এবার আমি চিনে বাদাম, তারপর কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু ভেজে নেব। ভেজে তারপর পেস্ট করব। আর আমি চিনাবাদাম দিয়েছি, তোমরা যদি চাও এর চিনাবাদামের বদলে চার মগজটাও ইউজ করতে পারো। তো চলো আমি এটাকে এখন ভেজে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিই।
भेजे तारपर पेस्ट करे नेब। तो होये गेछे देखो भाजा, एबार आमि नामिये नेब, नामिये पेस्ट करे नेब। तो चलो पेस्ट करे निये आसि, तारपर आबार देखा होच्छे। तो देखो आमि कड़ाई बसिये दिलाम, कड़ाई गरम होये गेछे। एबार आमि एक चामचेर मतो बाटार दिये देब। এই যে বাটার দিয়ে দিলাম, বাটাটা ভালো করে গলে যাক। মানে ফ্রিজে রাখা হয় না, পুরো গরম মানে ঠান্ডা হয়ে আছে, গরম হতে একটু টাইম লাগছে। তো এই যে দিয়ে দিলাম আমি বাটারটা, বাটারটা পুরো গলে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো লং, তারপর দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ, তারপর দিয়ে দেব দারচিনি, আর সবাই লাস্টে দেব মেথি। তো এখন ভালো করে সব সামগ্রীগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হচ্ছে আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পেস্ট করে রাখা সব মশলাগুলো ঢেলে দিলাম। সব মশলাগুলো ঢেলে দিয়েছি, এবার এক এক করে আমি আরেকটু কিছু মশলা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলদির গুঁড়ো, নুনটা একটু পরে দিচ্ছি, সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা লঙ্কার আদার একটা ফ্লেভার থাকে না, সেটা যাতে চলে যায়। কাঁচা লঙ্কার একটা কেমন টাইপ স্যান থাকে, সেই স্যানটা যেন চলে যায়, সেটার জন্য আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখন আমি উপর থেকে যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে আর একটু ভেজে নেব, তারপর স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি উপরে। নুনটা দিয়ে দিলে একসাথে ভালো হবে। তো দিয়ে দিলাম নুন, এবার মশলাটাকে আমি আরেকটু ভেজে নেব। দেখো হয়ে গেল আমার মশলাটা ভালো করে ভাজা, দেখতেই পাচ্ছ চারিদিক থেকে মশলাটা তেল ছুটে দিয়ে ছুটে গেছে, মানে তেল বেরিয়ে গেছে মশলাটা ভাজতে ভাজতে। এবার কি করব, এই যে এক বাটি আমি দুধ নিয়েছি, এই দুধটাকে এখন ঢেলে দেবো। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ, গরম গরম দুধ আমি দিইনি। তো দুধটাকে ভালো করে আর একটু গরম করে তারপর আমি পনিরগুলো ঢেলে দেবো। তো দেখো ঝোলটা উতলিয়ে গেছে, এবার আমি পনিরগুলো সব ঢেলে দেবো। ভেজে রেখেছিলাম যে পনিরগুলো, ওই পনিরগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। সব নুন টুনগুলো পনিরের ভিতরে ঢুকুক, মশলাগুলো ঢুকুক, তারপর আমি নামিয়ে নেব। তো চলো আরও 5 মিনিট রান্না করি, 5 মিনিট পর আবার ফিরে আসছি। প্রায় হয়ে এসেছে আমার বাটার পনিরটা। তো এখন কি করব, উপর দিয়ে একটু চিজ দিয়ে দেব। চিজ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর দেখো একটা বাটিতে সার্ভ করে ফেললাম, এখন উপর দিয়ে আর একটু স্যান্টের জন্য আমি একটা বাটার দিয়ে দিয়েছি, স্যান্টটা ভালো আসবে তাই। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও,
আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি জানি তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার অনুরোধ রইল যে তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং আমার পাশে থাকে, এটাই আমি অনুরোধ করছি। তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।